অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মরদেহ নিউ থেকে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা এর আগে জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে তার প্রথম নামাজ জানাজা অনুষ্ঠিত হয় এতে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা ছাড়াও দূতাবাসের কর্মকর্তারা সহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন এ সময় বাংলাদেশ কনসুলেটের ফার্স্ট সেক্রেটারি শামীম হোসেন বক্তব্য দেওয়া শুরু করলে খোকা পাসপোর্ট নবায়ন না করায় হয়ে ওঠেন বিএনপির নেতাকর্মীরা পরে বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় দলীয় সূত্র জানিয়েছে মরদেহ ঢাকায় আসার পর বৃহস্পতিবার সকাল এগারোটায় দেশে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে পরে দুপুর বারোটা থেকে এক ঘন্টা তার মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ বা জোহ না নয়াপ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে দ্বিতীয় দফা জানাজা সেখান থেকে মরদেহ নেওয়া হবে ঢাকা দক্ষিণ নগর ভবনে

এসেছেন আমার বাবার আজকে আমার বাবাকে ট্রাভেল পারমিট এবং আমার ওনাকে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে আমরা আগামীকাল রাতে রাত এগারোটায় ওনাকে বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে যাব এবং ওনার দাফন ওনার শেষ ইচ্ছা অনুযায়ী ওনার দাফন বাংলাদেশের মাটিতেই হবে